প্রতীক বরাদ্দ শেষ, মাঠে নেমে গেছেন প্রার্থীরা। এদিকে এখনও ক্ষোভ আছে জয়ীদের মনোনয়ন পাননি এমন নেতাদের মাঝে। তবে এরই মাঝে আট তারকা জায়গা করে নিয়েছেন নির্বাচনে। থাকছে চট্টগ্রাম বিভাগে ভোটের হিসেব নিকেশ নিয়ে বিশ্লেষণ, নির্বাচন কেন্দ্রিক এইসব খবরাখবর নিয়ে আজকের ভোটের রাজনীতি, সৌজন্য এক্স সিরামিক গ্রুপ, আর আমি আশরাফুল হক থাকছি আপনাদের সাথে। একাত্তর হয়ে এক প্রাণ হয়ে কাজ করেন, সেই মর্মে নির্দেশনাগুলো যাবে এবং সেটা আমরা মনিটরিংও করব নিয়মিত। তারপরেও যদি সেরকম হয় সেক্ষেত্রে তো সাংগঠনিক নিয়মকানুন বিধিবদ্ধ রয়েছেই, সে অনুযায়ী ব্যবস্থা হবে। কয়টা সিটির দূরত্ব হয়েছে এটা সহসায় সমাধান হয়ে যাবে। ঢাকা ১৭তে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মহাদেশ্বর নির্বাচন করছেন। এখানে কোনো দল নাই আমাদের কাছে, পক্ষ নাই আমাদের কাছে, ব্যক্তি নেই আমাদের কাছে, শুধুমাত্র নিয়মকানুনের মাধ্যমে করতে চাই। আপাতত প্রার্থী নিয়ে সব হিসেব নিকেশ শেষ, কারণ সারা দেশে প্রতীক বরাদ্দ করে ফেলেছেন রিটার্নিং অফিসাররা। নির্বাচন কমিশনও তাদের কাজ আরও গুছাতে শুরু করেছেন ভোটকে সামনে রেখে। চলুন প্রথমে দেখে নিই প্রশাসনিক কাজগুলো। দলীয় প্রধানের মনোনীত কোনো ব্যক্তির কাছে ঢাকার ৪ থেকে ১৮ এই ১৫টি আসনের প্রতীক দেওয়া হয় সেগুনবাগিচার জেলা প্রশাসকের অফিস থেকে। ১০টায় প্রথম প্রতীকটি নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। বিএনপির প্রায় প্রার্থী নিজে প্রতীক বরাদ্দে উপস্থিত থাকলেও হাজি সেলিম ছাড়া আওয়ামী লীগের কোনো প্রার্থীর দেখা মেলেনি। তাদের প্রতিনিধিরা বুঝে নিয়েছেন প্রতীক, স্বতন্ত্রদের প্রতীক নিয়ে কোনো বিরোধ না থাকায় সহজেই কাজ শেষ করতে পেরেছেন রিটার্নিং অফিসার। সাগরের কোনো শেষ থাকে না, আমার নির্বাচনী এলাকা ১৭৭ ঢাকা চারে কাজের কোনো শেষ নাই। তবে আমি যে কাজ করেছি ইনশাল্লাহ আগামীতে জনগণের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি জান দিয়ে কাজ করব। লুটপাট, দুর্নীতি, দলীয়করণ এবং আমরা দেখি যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এর বিপরীতে আমরা এই ব্যবস্থাটা পরিবর্তন করতে চাই। ১৩৭ জন প্রার্থীকে প্রতীক বুঝিয়ে দিয়ে রিটার্নিং অফিসার আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। প্রয়োজনে আচরণবিধির বইটি পড়ে দেখার অনুরোধ জানান। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের সহযোগিতা আপনার প্রয়োজন সেই সমস্ত সহযোগিতা করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এদিকে নির্বাচন কমিশনের আজ ব্যস্ততা ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দেয়া নিয়ে। তাতে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইনের মধ্যে থেকেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। সুতরাং যিনি অপরাধী তার অপরাধ অবশ্যই আমলে নিতে হবে, বিচার করতে হবে, এবং যিনি অপরাধী না তিনি তো অবশ্যই অপরাধ করবেন না। এই এক্সারসাইজ যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন মানুষের আস্থা অবশ্যই অর্জন হবে। আমরা একেবারেই নিরপেক্ষভাবে একটা নির্বাচন অনুষ্ঠান করতে চাই। এখানে কোনো দল নাই আমাদের কাছে, পক্ষ নাই আমাদের কাছে, ব্যক্তি নেই আমাদের কাছে, শুধুমাত্র নিয়মকানুনের মাধ্যমে করতে চাই। বিকেলে কমিশন বসেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। সেখানে জানানো হয় নির্বাচনের দিন কি পরিমাণ লোকবল মোতায়েন করা হবে এবং এজন্য কত অর্থের প্রয়োজন। আদালতে গিয়ে আজ অনেক প্রার্থী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নিতে পারবেন এই প্রশ্নের মীমাংসা হবে কাল। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ শুনানি শেষ করেছে আদেশ কাল। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুই মামলায় খালেদা জিয়াকে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন উচ্চ ও নিম্ন আদালত। তখনই প্রশ্ন উঠেছিল তিনি নির্বাচনে যেতে পারবেন কিনা। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে তিনি নির্বাচনের অযোগ্য। তারপরও খালেদার পক্ষে তিনটি আসনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা হয়েছিল, যা পরবর্তীতে বাতিল হয়েছে রিটার্নিং অফিস ও নির্বাচন কমিশনের আপিলেও, ফলে বিষয়টি গড়িয়েছে হাইকোর্টে। সোমবার খালেদা জিয়ার তিনটি আবেদনের ওপরেই শুনানি হয়েছে হাইকোর্টে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহামান্য সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাবেন এবং দেশবাসীর প্রত্যাশা অনুসারে উনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। এদিকে বিএনপির দুই নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদারও বিচারিক আদালতের দণ্ডের কারণে নির্বাচন কমিশনের আপিলে প্রার্থিতা হারিয়েছিলেন, তবে হাইকোর্টে রিট করে সোমবার ফিরে পেয়েছেন তাদের প্রার্থিতা। আমি কৃতজ্ঞ যে আমি এখানে জাস্টিস পেয়েছি। আমি বলেছিলাম আপনাদের মাধ্যমে জাতিকে আমি শেষটা দেখতে চাই। আমি বিশ্বাস করি মহামান্য হাইকোর্ট একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত রায় দিয়েছে। জনমত যাচাইয়ের জন্য আমি আমার জনগণের কাছে ফিরে যেতে চাই। সোমবার বহুল আলোচিত হিরো আলমও নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখিয়েছেন রিট করে। তিনিও ফিরে পেয়েছেন বগুড়া ৪ আসনের প্রার্থিতা। আমি আপনাদেরকে সবাইকে বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম যে আমি উচ্চ আদালত পর্যন্ত দেখব, আমি শেষ না দেখে মাঠ থেকে যাব না।
আমি রায় পেয়েছি, আমি মাঠে থাকবো, লড়বো আপনাদের ভালোবাসাতে, আপনারা সবাই দোয়া রাখবেন, আমি 2-1 মধ্যে আপনার মার্কেট কি পাবো জানিয়ে দেবো সবাইকে। যারা হাইকোর্ট থেকে প্রার্থিতা পেয়েছেন, নিয়ম অনুসারে হাইকোর্টের আদেশের কপি চলে যাবে নির্বাচন কমিশনে, এরপর কমিশন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক পেয়ে প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন, কর্মী সমর্থকরা এরই মাঝে প্রচারণা চালিয়েছেন। খুলনা বিভাগে মাঠের কথা একটু জেনে আসতে চাই। দক্ষিণাঞ্চলের রাজনীতিতে বিভাগীয় জেলা খুলনা সবসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার 6টি আসনে কিন্তু এবারে 35 জন প্রার্থীকে প্রতীক প্রদান করা হয়েছে। প্রতীক পাওয়ার পরই কিন্তু সকাল থেকে প্রার্থীরা তাদের এলাকাতে গণসংযোগ করা শুরু করেছেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, খুলনার 6টি আসনে কিন্তু এবার মহাজোটের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। এখানে খুলনা 1, 5 এবং 6-এ কিন্তু মহাজোটের অন্যতম বড় শরিক দল জাতীয় পার্টি, তাদের কিন্তু প্রার্থী রয়েছে। অন্যদিকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিন্তু খুলনার 6টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে, একক প্রার্থী দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ধানের শীষের অর্থাৎ বিএনপির প্রার্থী রয়েছেন 4 জন এবং খুলনা 5 এবং 6-তে কিন্তু জামায়াতের প্রার্থীরা ধানের শীষ নিয়ে সেখানে গণসংযোগ শুরু করেছেন। আজকে গণসংযোগের প্রথম দিনে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে যে আজকে কিন্তু গণসংযোগটা খুব একটা আচরণবিধি মেনে যে হয়েছে সেটা বলা সম্ভব নয়, কারণ গণসংযোগের থেকে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে মহাজোট এবং ঐক্যজোটের পক্ষ থেকে কিন্তু আজকে মিছিল শোডাউন হয়েছে। কিন্তু খুলনা 2 আসনে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে রূপসা থেকে একটি মিছিল বেরিয়েছে, সেই মিছিলটি হাজার হাজার নেতাকর্মীর একটি শোডাউনে পরিণত হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। অপরদিকে বিএনপির প্রার্থীরা কিন্তু দুপুর 12টার দিকে দলীয় কার্যালয় থেকেই একটি মিছিল বের করতে চেয়েছিলেন, কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কিন্তু পুলিশ তাদেরকে নিবৃত করে। পরবর্তীতে তারা শিল্পাঞ্চল খ্যাত খুলনা 3 আসনে কিন্তু তারা মিছিল এবং শোডাউনের আয়োজন করে। সব মিলিয়ে কিন্তু আচরণবিধির এই যে লঙ্ঘন, এখানে যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এটাও কিন্তু আজকে হয়নি। এদিকে যাতে কোনো প্রকার সহিংসতা না হয় সেদিক বিবেচনা করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে খুলনা মহানগরীতে যে 2টি আসন রয়েছে, খুলনা 2 এবং খুলনা 3, তার কিন্তু 79% ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং বিভাগের কিন্তু 65% ভোটকেন্দ্রকে তালিকাভুক্ত করা হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রশাসনকে ঢেলে সাজানোর একটি পরিকল্পনা করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। অন্যদিকে খুলনার অন্য যে আসনগুলো রয়েছে 3, 4, 5, 6, এই আসনগুলোতে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা আছেন বা বামজোটের যারা প্রার্থী আছেন তারা গণসংযোগ করেছেন। সব মিলিয়ে খুলনা এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই আছে। দেখছেন ভোটের রাজনীতি, সৌজন্যে এক্স সিরামিক গ্রুপ। দেখছেন ভোটের রাজনীতি, সৌজন্যে এক্স সিরামিক গ্রুপ। প্রার্থীরা প্রচার শুরু করে দিলেও অনেকের মাঝে কিন্তু এখনও ক্ষোভ রয়েছে, জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে এমন নেতাদের যারা শেষ পর্যন্ত লড়তে পারছে না ভোট। গুলশানের নিজ অফিসে বিএনপির নেতারা এমন হামলা আগে দেখেনি। মনোনয়ন বঞ্চিত খোদ বিএনপি নেতার কর্মী সমর্থকরা এই হামলা চালায়। গেল 2 দিনে চাঁদপুর 1 আসনের এহসানুল হক মিলন, নারায়ণগঞ্জ 1-এর তৈমুর আলম খন্দকার, গোপালগঞ্জ 1 আসনের সেলিমুজ্জামান সেলিম, মুন্সীগঞ্জ 1-এর মোহাম্মদ আবদুল্লার কর্মীরা ছিল বিক্ষোভ মুখর। এমন ক্ষোভ আছে সারাদেশের অনেক আসন নিয়েই। নিজের পছন্দসই আসন ছেড়ে দেয়া বিএনপি নেতাদের মাঝে ক্ষোভ থাকলেও মুখ খুলছেন না। নির্বাচনের ঠিক 19 দিন আগে এমন পরিস্থিতি নতুন করে চিন্তায় ফেলেছে বিএনপির হাইকমান্ডকে। ইতিমধ্যে প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তীতেও এই ব্যাপারে যাতে কোনো দূরত্ব না থাকে, একাট্টা হয়ে এক প্রাণ হয়ে কাজ করেন, সেই মর্মে নির্দেশনাগুলো যাবে এবং সেটা আমরা মনিটরিংও করব নিয়মিত। তারপরেও যদি সেরকম হয় সেক্ষেত্রে তো সাংগঠনিক নিয়মকানুন বিধিবদ্ধ রয়েছেই, সে অনুযায়ী ব্যবস্থা হবে। বিএনপির নেতৃত্বে আর ঐক্যবদ্ধ হয়েছে, এখন বিরোধী রাজনৈতিক দলগুলি আরও অনেক বেশি সংঘবদ্ধ এবং তারা একযোগে নির্বাচন করছে আওয়ামী লীগের। শুধু অভ্যন্তরীণ ক্ষোভই নয়, শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতে নতুন করে চাপে পড়েছে বিএনপি। এরই মধ্যে কুমিল্লা 4 আসনটি ছেড়ে দেয়ায় বিক্ষোভ করেছে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসানের সমর্থকরা। কুড়িগ্রাম 2 আসনে গণফোরাম প্রার্থী আমসা আমিনকে ধানের শীষ প্রতীক দেয়ায় ক্ষুব্ধ তার কর্মীরা।
ভোটের মাঠে তেমন দাপট নেই জাতীয় ঐক্যফ্রন্ট বা বিশ দলীয় জোটের প্রার্থীদের। জয়ী হতে চাইলে বিএনপির ওপর ভর করতে হবে তাদের। ঐক্যফ্রন্ট নেতারা চেষ্টা করছেন দূরত্ব কমিয়ে আনতে। খুব বেশি দূরত্ব হয় নাই, কয়টা সিটের দূরত্ব হয়েছে, এটা সহসায় সমাধান হয়ে যাবে। কেন্দ্রীয়ভাবে নেতৃবৃন্দ এখানে, তারা সবসময় তাদের সাথে মনিটর করছে এবং যারা সংক্ষুব্ধ হয়েছে তাদেরকে সামগ্রিক বিষয়টা বুঝিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয় লাভ করানোর জন্য আন্তরিকভাবে মাঠে থাকবেন। বিএনপি শেষ পর্যন্ত 242টি নিজের জন্য রেখে 58টি আসন ছেড়ে দিয়েছে শরিকদের। জামায়াতে ইসলামীকে সর্বোচ্চ 22টি, গণফোরামকে 7টি, জেএসডিকে 4টি, নাগরিক ঐক্য 4টি ও কৃষক শ্রমিক জনতা লীগ 4টি করে আসন পেয়েছে। বাকি শরিকদের 17টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। শুধু বিএনপির মাঝেও নয়, আসন নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ হাসপাতাল থেকে বাসায় ফিরলেও পাড়ি দিচ্ছেন দেশের বাইরে। মেজাজ ভালো নেই হোসেন মোহাম্মদ এরশাদের। জোটের কাছে যতটা আসন চেয়েছিলেন তা তো পানিনি, হারাতে হয়েছে ঢাকা 17 আসনের নিশ্চয়তা। তবে রংপুর 3 আসনটি মহাজোট তাকে ছেড়ে দিয়েছে। শেষ পর্যন্ত জোট থেকে 29টি আসনে ফয়সালা হয়েছে আর 145টি আসনে লাঙ্গল প্রতীক নিয়ে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল। সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এরশাদ, রাতের ফ্লাইটে চলে যাচ্ছেন সিঙ্গাপুর। ওখানে যেয়ে উনি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে উনি ভর্তি হবেন। ওনার সাথে যাচ্ছেন জিয়াউদ্দিন বাবলু, ওনার এপিএস মঞ্জুরুল ইসলাম আর ওনার ব্যক্তিগত সহকারী আব্দুল ওহাব। সিঙ্গাপুর গেলেও ঢাকা 17 আসনটি ছাড়ছেন না এরশাদ। তার নির্দেশে এই আসনে প্রচারণা শুরু করেছে দলীয় নেতা কর্মীরা, নিয়েছেন দলীয় প্রতীক। ঢাকা 17-তে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লবন্ধু হোসেন মহাদেশ্বর নির্বাচন করছেন এবং রংপুর সদরে নির্বাচন করছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের কাছে কখনো 100, কখনো এর কাছাকাছি আসন দাবি করে আসছিল জাতীয় পার্টি। তবে শেষ পর্যন্ত কেন 29টি আসন পেলেন তা বুঝতে পারছেন না খোদ দলটির নতুন মহাসচিব। আমাদের প্রথমে ছিল 50টা, আমরা জানতাম 54টা, তারপরে আবার ওটাকে কমে আসছে আপনার 34-এ আসছে, 36-এ আসছে, 30-এ আসছে, এখন মতো গতকালকে ছিল 29টা, এখন আজকে জানি না আজকে কটা কমবে আবার বলতে পারি না। কারণটা আমি বুঝতে পারি না যে মাঝখান থেকে কে এই প্রবলেমটা সৃষ্টি করছে, আমিও জানি না। এদিকে বেশ কিছু আসনে মনোনয়ন না পেয়ে আজও বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে ক্ষোভ জানান কেউ কেউ। দেখছেন ভোটের রাজনীতি, সৌজন্যে এক্স সিরামিক গ্রুপ। দেখছেন ভোটের রাজনীতি, সৌজন্যে এক্স সিরামিক গ্রুপ। চট্টগ্রাম বিভাগে 58টি আসন, কে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা আমরা দেখাবার চেষ্টা করব আজ এবং কালের অনুষ্ঠানে। আজ থাকছে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর গুরুত্বপূর্ণ প্রার্থীদের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় আসন সংখ্যা 58। এই বিভাগের গুরুত্বপূর্ণ আসন নোয়াখালী 5। এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই হেভিওয়েট প্রার্থী, মহাজোটের ওবায়দুল কাদের আর ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। খালেদা জিয়ার জন্মস্থান ফেনী এক আসনে মহাজোটের প্রার্থী হয়েছেন জাসদিনুর শিরিন আক্তার আর ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির মুন্সী রফিকুল আলম। লক্ষ্মীপুর 4 আসনে এবারের নির্বাচনে মহাজোট থেকে প্রার্থী বিকল্পধারার এম এ মান্নান আর ঐক্যফ্রন্টের প্রার্থী জেএসডির আসম আব্দুর রব। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কুমিল্লা 2 আসন থেকে এবারের নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সেলিমা আহমদ আর ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মাঠ পর্যায়ে ভোটের কিছু হিসেব নিকেশ থাকে তা আমরা জেনে নিব আমাদের সহকর্মী তাজুল ইসলামের কাছে। শুরুতেই বলে রাখি, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এগুলো কিন্তু বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আমরা যদি 1991 সাল থেকে 2001 সালের নির্বাচনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে বিএনপির অনেক প্রার্থী বিজয়ী হয়ে এসেছিল। যদিও 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে তখনও সেখানে কিন্তু বিএনপির প্রাধান্য ছিল। তাই বলা যাচ্ছে এই নির্বাচনেও তারা ভালো ভূমিকা রাখবে। যদিও গত 12 বছর বিএনপি ক্ষমতায় নেই, তাই এই সময়ে তারা কতটা যোগাযোগ রাখতে পেরেছে এবং কতটা কাজ করতে পেরেছে, আসলে মানুষজনের সঙ্গে মিশতে পেরেছে, সেটি যেমন একদিক দিয়ে দেখার বিষয়, অন্যদিকে নতুন ভোটাররা কী ভাবছে সেটিও আসলে ঠিক করে দেবে এই অঞ্চলটিতে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বাধীন যে দুটি জোট আছে তারা কত আসন পাবে সেটি।
অন্যদিকে প্রতিবার আমরা দেখতে পাই ফেনী এক আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ বাড়ি সেটি তার সেখানে তিনি দাঁড়ান। এবার আদালতের রায়ে নির্বাচনে অযোগ্য হওয়ায় তিনি নির্বাচন করতে পারছেন না। সেখানে বিএনপির প্রার্থী মুন্সি রফিকুল আলম, তার প্রতিদ্বন্দ্বী জাসদের শিরিন আক্তার, সেদিক দিয়েও মানুষের চোখ থাকবে আসনটিতে, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না থাকলেও তার আসনটিতে কী দাঁড়াচ্ছে সেটি তো নিশ্চয়ই একটা উৎসাহের জায়গা থাকে। অন্যদিকে তিন পার্বত্য জেলার খবরটাও একটু জানিয়ে দিই, সেখানে আওয়ামী লীগ বিএনপির প্রার্থী আছে ঠিকই, কিন্তু স্থানীয় যে দলগুলো রয়েছে তারাও কিন্তু অনেক শক্তিশালী, বিশেষ করে ইউপিডিএফ এবং জনসংহতি সমিতি। যদিও অনেকদিন ধরে জনসংহতি সমিতি দুটি দলে বিভক্ত এবং ইউপিডিএফও তাদের দলাদলির কারণে এখন দুটি দলে বিভক্ত, সুতরাং সমতল অর্থাৎ মাটি থেকে একেবারে পাহাড় পর্যন্ত চট্টগ্রামের যে আসনগুলো রয়েছে সেগুলোতে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই জোটের মধ্যে, সেটি এখনও বলে দেওয়া যায়। আজও যথারীতি আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে, দুদলই ভোটের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছে, এই বৈঠকের অর্থ কি? নির্বাচন, এই বৈঠকের অর্থ হচ্ছে নির্বাচন বানচাল করা, সেই ষড়যন্ত্র তারা করছে। দৃঢ়ভাবে প্রশ্ন করছি, এই ধরনের কোনো বৈঠক কখনোই আমাদের সঙ্গে অনুষ্ঠিত হয়নি, লন্ডনেও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সঙ্গে কোনো সংস্থার কোনো রকম বৈঠক হয়নি। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার আরেকটি জঘন্য মিথ্যাচার, আমরা এটা নিন্দা করেছি, প্রতিবাদ করছি এবং এই ধরনের বক্তব্য প্রত্যাহার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আট তারকা বিভিন্ন দলের হয়ে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের মাঝে দুজন ক্রিকেটার, একজন ফুটবলার এবং বাকি পাঁচজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বিশেষ চমক হিসেবে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকায় প্রতিবারই কম বেশি জায়গা দেন তারকাদের, এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন দলের হয়ে আটজন তারকা অংশ নেবেন একাদশ জাতীয় নির্বাচনে। এবার নৌকা প্রতীকে ছয়জন, দুজন বিএনপির হয়ে এবং জাতীয় পার্টির লাঙ্গল নিয়ে লড়বেন একজন তারকা। এদের মধ্যে রয়েছে দুজন ক্রিকেটার, একজন ফুটবলার। সাংস্কৃতিক অঙ্গন থেকে থাকছেন পাঁচজন জনপ্রিয় মুখ। এবারের অন্যতম আলোচিত প্রার্থী হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার, নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফি বিন মুর্তজা। নৌকা প্রতীকে নড়াইল দুই আসন থেকে লড়বেন তিনি। প্রতিদ্বন্দ্বী থাকবেন বিএনপির প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান আর জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান। নীলফামারী দুই আসনে আওয়ামী লীগের হয়ে লড়বেন অভিনেতা ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাকের ভাই মিসির আলীর মতো চরিত্রের জন্য তুমুল দর্শক নন্দিত এই অভিনেতা এর আগেও একই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার সাথে এ আসনে বিএনপির হয়ে লড়বেন মোহাম্মদ মনিরুজ্জামান। আওয়ামী লীগের টিকিট হাতে প্রথমবারের মতো ভোটের মাঠে লড়বেন সুজন সখী, সারেং বউয়ের মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্রের নায়ক ফারুক। তার পুরো নাম আকবর হোসেন খান পাঠান, তার আসন ঢাকা ১৭। গুরুত্বপূর্ণ এই আসনে তার প্রতিপক্ষ জাতীয় পার্টির এইচ এম এরশাদ ও ঐক্যফ্রন্টের প্রার্থী আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের হয়ে এবারও আছেন নির্বাচনে। মানিকগঞ্জ এক আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিন্নাহ কবির। মানিকগঞ্জ দুই আসনের টিকিট পেয়েছেন ফোক সম্রাজ্ঞী নামে পরিচিত কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ২০০৮ সালে প্রথমে সংরক্ষিত আসনে এবং ২০১৪ সালে সরাসরি নির্বাচনে জয়ী হন তিনি। তার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী মইনুল ইসলাম খান। একসময়ের জনপ্রিয় খেলোয়াড় আব্দুস সালাম মুর্শিদি লড়বেন খুলনা ৪ আসন থেকে। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। সঙ্গীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। ধানের শীষ প্রতীক নিয়ে সিরাজগঞ্জ এক আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রথমে বাদ পড়েছিলেন একসময়ের সুপারহিট অ্যাকশন হিরো সোহেল রানা, পরে আদালতে গিয়ে টিকে যান তিনি। জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর এই সদস্য বরিশাল দুই আসনে নির্বাচন করবেন। তার প্রতিপক্ষ আওয়ামী লীগের মোহাম্মদ শাহ আলম ও বিএনপির সর্দার শরফুদ্দিন আহমেদ। দর্শক, আজকে এখানেই শেষ করছি। রবি থেকে বুধবার রাত ১১:৩০টায় দেখা হবে ভোটের রাজনীতি অনুষ্ঠানে। শুভরাত্রি।